সবাই এখানে ওভারটেক করার তালে আছে খালি। উফ, দুলোর জন্য কিছু দেখাই যাচ্ছে না। এখানে হয় সব থেকে বেশি ল্যান্ডস্লাইডটা। সোজা সোজা তো বন্ধুরা, রাস্তার কন্ডিশন দেখো এখানটায়। কিন্তু সামনের ভিউটার জন্য এইটুকুনি রাস্তা কোনো মনে হবে না। সো টু দিস আইডিয়া হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল উইথ এ নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমরা সিকিমে যাচ্ছি। অনেক বাধা বিপত্তি আসলো, বাট সব কিছু অতিক্রম করে আমরা আজকে সিকিমের জন্য বেরোচ্ছি। তো কী বলবো, সবাই সকাল সকাল বের ঘুম থেকে উঠে পড়েছিলাম, বাট চিরুদা আসতে এতটা লেট করলো। এখন বাজে সময় 10:09। আর চিরুদা আমাদের এখানে এসে পৌঁছেছিলো 9:30। আর কী বলবো, আমাদের প্ল্যানিং ছিল 9:00 থেকে বের হওয়ার, বাট একটু লেট হচ্ছে, কোনো ব্যাপার না। কারণ কি, আমরা চেয়েছিলাম একটু সকাল সকাল বেরোতে এই রোদটার জন্য। এই রোদটা উঠলে তখন শিলিগুড়ি ক্রস করা অনেকটা টাফ হয়ে যায়। একটা লেট যখন হয়ে গেছে তখন আর কিছু বলার নেই। তো আজকের শিডিউল হচ্ছে আমরা যাবো গ্যাংটকে, যেটা এখান থেকে 109 বা 110 এরকম সামথিং এরকম কোনো কিছু হবে। এখনও ঠিকঠাক ম্যাপ এখন আমরা দেখিনি। তো কী বলবো, সকাল থেকে উঠে এত এক্সাইটেড ছিলাম যে ঘুম থেকে উঠতেছিলাম আবার ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠছিলাম আবার ঘুমিয়ে পড়ছিলাম। টুপাইরা আমাদের এখানে আসলো, তারপর আবার ঘুমিয়ে পড়েছি। 8:30 পর্যন্ত ঘুমাইছিলাম, তারপরে উঠে চাটা খেলাম, ফ্রেশ ট্রেশ হলাম, তারপর চিরুদাও আসলো। এখন আমরা অল সেট। তো পিছনে দেখতে পাচ্ছ তুহিন, টুপাই আর চিরুদা উপরে আছে। আর আজকে আমার হচ্ছে মেন জিনিস দেখতে পাচ্ছ, স্যাডেল ব্যাগ আমার বাইকে যাবে সঙ্গে। এই যে ব্যাগটা আছে, লাগেজ ব্যাগ, এটাও আমার বাইকে যাবে। চিরুদার বাইকে তো দেখতে পাচ্ছ ফুল লোড চিরুদার টেল ব্যাগ দিয়ে। আর তুহিন টুপাইরা কোনো কিছু নিচ্ছে না, কারণ কি ওরা ওর সঙ্গে পিলিয়ন থাকবে। তো সেটাই তো, ঠিক আছে চলো এখন লাগেজটা সেট আপ করি আর আজকে রাইডটাকেও শুরু করি। ফাইনালি আমার লাগেজ প্যাক আপ সেট, একদম সিধা স্যাম্পল দেখতে পাচ্ছ। স্যাডেল ব্যাগ একদম খুব সুন্দরভাবে পিছনে সেট হয়ে গেছে। এই যে স্যাডেল ব্যাগস, আর সঙ্গে একটা টপে ব্যাগ রেখেছি। আর এদিকে আমার রয়েছে ট্যাঙ্ক ব্যাগ, মানে আমার বাইকটাকে মনে হচ্ছে ফুল লোড। আর এদিকে নেকেড বাইক নেকেডই আছে, আর চিড়িদার বাইকটাও ভরা ভরা অনেকটা। তো সেটাই, চলো এখন বের হওয়া যাক। লেটস গো। সো বন্ধুরা, আমরা একদম ফুল রেডি। এখন সময় কটা যে বাজছে, কটা বাজে রে? 10:34 বাজে। আর আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের মেন রাইডে, যেটা হচ্ছে সিকিম, বলতে গেলে আমাদের গুরু ডোংমার। তো প্রথমে করাবো আমরা ফিউয়েল আপ, সো লেটস গো। তো বন্ধুরা, আমরা পেট্রোল পাম্পে এসে পৌঁছলাম, মানে এখানে আবার একটু ব্রেক নিয়েছিলাম। তো এখানে করাবো এখন ফুল ট্যাঙ্ক তেলে। আর একটা ভালো কাজ করে নেই, এখানে আমি ট্রিপ এটাকে জিরো করে নেই, আর ট্রিপ বিটাকেও আমি জিরো করে নেই। তাহলে ট্রিপ এ থাকবে টোটাল আমার রাইড, আর হচ্ছে ট্রিপ বি চেঞ্জ হবে হচ্ছে আমার, কি বলবো, যখন আমরা এক প্লেস থেকে আর প্লেসে যাবো, তো সেটা সেখানে জানিয়ে দেবো। তো চলো এখন তেলটা ভরিয়ে নেই। বাপরে বাপ, 1000 ক্রস করে দিচ্ছে বন্ধুরা, কতখানি যে তেল খাবে এবার। 1000 ক্রস মারো মারো, একটা মারে দাও। হ্যাঁ, বাস দেখতে পাচ্ছ ট্যাঙ্ক আমার ফুল, 1100 টাকা পাক্কা। তো বন্ধুরা, আমরা সেভক রোডে আছি বর্তমানে, আর এখানে আমরা নিউ একটা ব্রেকফাস্ট ব্রেক। তো প্রায় 50 কিলোমিটার আমরা বাড়ি থেকে চলে এলাম, আর এখান থেকে প্রায় আর 100 কিলোমিটার হবে। তো এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তো চলো যাওয়া যাক, ব্রেকফাস্টটা করে নেই। আর সামনেই পাহাড় দেখতে পাচ্ছি, বাট ওয়েদারটা আজকে একটু ক্লাউডি, মানে কি বলবো, মানে অন্যদিন যেভাবে পাহাড় দেখা যায় আজকে সেভাবে পাহাড়টা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে ওয়েদারটা একটু খারাপের দিকে, কিংবা ওই সাইডের ওয়েদারে কোনো প্রবলেম আছে। তো চলো যাওয়া যাক, এখন ব্রেকফাস্টের ওখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। তো দেখতে পাচ্ছ আমার ব্রেকফাস্ট চলে আসলো, ব্রেকফাস্টের মধ্যে জাস্ট পরোটা, সবজি, আর ওই পাশে আছে আচারটা। চিড়াও সেম ব্রেকফাস্ট করছে, আর এরা তো পুরো ওয়াই ওয়াই খেয়ে নিল, খেয়ে দিয়ে একদম চেটে চেটে সাফ করে দিয়েছে। কিছু বলবো দাদা, কেমন টেস্ট ছিল? খুব ভালো, খুব ভালো, একটু স্লো বললে হয়। তো চলো ব্রেকফাস্ট এখন করে নেই, আর করে টোরে আমরা বের হবো। এখন সময় 12:41, এখান থেকে আরও প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, কিন্তু আমরা তো হালকা হালকা ব্রেক নিতে দিতে যাবো, তো টাইম লাগবে বেশি। তো চলো তাতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গ্যাংটকে যাওয়ার যে রাস্তাটা আছে এর কন্ডিশন খুবই খারাপ, এত গর্ত এত গর্ত। তো স্লো স্পিড মেনটেন করতে হচ্ছে, আর সঙ্গে এই রাস্তায় এত ধুলা, তো সেই জন্যই হচ্ছে সব থেকে মুশকিলটা। আর এই ধুলার জন্য আমি সব কিছুকে আগেই কভার করে দিয়েছি, বৃষ্টি থেকেও
প্রোডাকশন হবে, সঙ্গে ধুলা থেকেও প্রোডাকশন হবে। দেখো রাস্তার কী অবস্থা এদিককার। তা ভাগ্যটা ভালো যে বৃষ্টি নেই, কারণ কি বৃষ্টি যদি থাকতো তাহলে এই রাস্তাটা একদম কাদায় কাদা হয়ে যেত, তখন স্লিপারি হয়ে যায়, তো একটা পড়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য এখন বৃষ্টি নেই, বাট ধুলাটা আছে, দুটাই কষ্টদায়ক। ধুলার সময় কিছু দেখা যায় না, আর বৃষ্টির সময় এত কাদা হয়ে যায় যে মানে কি আর বলবো, এত স্লিপ করতে থাকে। আমার যদিও রোড গ্রিপ আছে বাইকের ভালো, তো সেজন্য প্রবলেমটা না, বাট চিরুদার তুহিনের জন্য হয়ে যাবে প্রবলেম, কারণ কি ওটা সব স্পোর্টস টায়ার, তো ট্র্যাকে চালানোর জন্য যেটা টায়ার ইউজ হয়, তো সেটা জানি না কতটা ঠিক বললাম, বাট আমার মনে হয়, কারণ কি আমার তো অফরোডিং বাইক, তো গ্রিপটা ভালো লাগে। আর পাশে দেখতে পাচ্ছ আমার, ও মা গো, তো পাশে দেখতে পাচ্ছ আমার তিস্তা নদী। ডোন্ট বিলিভ ইন লাক, বিলিভ ইন হার্ড ওয়ার্ক। গুড, এই যে দেখো রাস্তার কোয়ালিটি এদিককার। এ পাশে দুটো গাড়ি একসাথে পাশই হতে পারবে না, কারণ কি কোনো এক সময় হয়তো ভেঙে গেছে ধসে। এখন যারা যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও, করে নাও, কারণ কি সিকিম রাইডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ফার্স্ট লাইফে ফার্স্ট গুরুদংমার যেটা আমরা করতে চেয়েছিলাম 2020 সেটা এসে কমপ্লিট হচ্ছে আমাদের 2021। মানে ভাবতে পারছো, 2020 থেকে আমি ভাবছিলাম যে করবো 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 গুরুদংমার লেক, বাট হয়ে উঠছিল না। অনেকবার সোলো যেতে চেয়েছিলাম, বাট তুহিন টুপাইরা বলছিল যে ভাই আমরাও যাব, সেজন্য ওয়েট করেছিলাম। তারপর তুহিন নিউ বাইক নিল, তো প্ল্যানটা আরও মজবুত হলো। সঙ্গে চিরুদাও বললো যে আমিও যাবো, তার মানে একদম কী বলবো, প্ল্যানটা একদম মজবুত প্ল্যান হয়ে গেলো তখন। তারপর আমরা আস্তে ধীরে প্ল্যান করতে, তারপর আস্তে ধীরে প্ল্যান করা শুরু করলাম, অ্যান্ড আজকে আমাদের এক্সিকিউট হলো। সত্যি কথা বলতে কালকে রাত পর্যন্ত আমরা কনফার্ম ছিলাম না যে আজকে বের হবো কি না। প্ল্যান তো মিডলে হয়েছিলো যে 8 তারিখেও বের হতে পারি, বাট কালকে রাতে সাডেন প্ল্যান, রাত 11টার দিকে সবাই ফোন করে বলছে যে চলো চলো বের হই। তখন আমিও চুরিদাকে ফোন করলাম এবং কনফার্ম হয়ে গেলাম যে আজকে সকালে বের হচ্ছি। তো আজকে তো গ্যাংটকে পৌঁছাবো, তো সেজন্য অত তাড়াহুড়ো না করে টাইম নিয়ে বিন্দাসে যাচ্ছি সবাই। দেখতে পাচ্ছ কী রকম ধুলো, দেখতে পাচ্ছ এটা আমার ডান পাশে বর্তমানে কালীঝোড়া ড্যাম, এখান থেকে জল ছাড়া হয় তিস্তা নদীতে। আর তিস্তা নদীর যদি ওই পাশটা দেখো ওখানে অনেকটা জল থাকে, বাট এই পাশে যখন দরকার হয় তখনই জল ছাড়া হয় এই ড্যামের মাধ্যমে। এটা হচ্ছে কালীঝোড়া ড্যাম, মনে রাখবে। তো দেখতে পাচ্ছ আমাদের মেন পাহাড় চড়াই এখন শুরু হবে, কারণ কি এতক্ষণ যেটা ছিল ওটা একদম মানে নিম্নমানের ছিল, বাট এখন শুরু হবে খাড়া পাহাড়। ওয়েলকামস ইউ অন NH10 গ্যাংটক 88 সোংমো লেক 124 বাবা হরভজন মন্দির নাথুলা। এটা নেক্সট টাইম হবে, বাট আমরা কালকে যাচ্ছি গুরুদংমার লেক, সো স্টে টিউন গাইস। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো কী বলবো আর, খুব এক্সাইটমেন্ট নিয়ে আমরা যাচ্ছি গুরুদংমার লেক। একটু বেশি হয়ে গেল না, বাট এক্সাইটমেন্ট লেভেল হাই গাইস। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি চালাচ্ছে রে ভাই, বাপ রে, একদম তো মারার প্ল্যানে আছে। এরকম মানে কর্নারিং রোড, তার মধ্যে ওভারটেক, মানে ভাবতে পারছো কিভাবে চালাচ্ছে এরা, বাজে সিন হয়ে যায় ডক্টর। এখানে কিছু বলার নেই, বাড়ি থেকে জাস্ট 75 কিলোমিটার হলো আমাদের, এখনও প্রায় 70 থেকে 80 কিলোমিটার যেতে হবে। তখন আমি ভিডিও শুরুতে ভুল বলেছিলাম, ওটা শিলিগুড়ি থেকে 104 কিলোমিটার হবে, জলপাইগুড়ি থেকে প্রায় 150 কিলোমিটার, 150 বা 140 কিলোমিটার সামথিং এরকম হয়, তো সেটাই তখন ভুল বলেছিলাম, সেটার জন্য মিস্টেক, সেটা আমার মিস্টেক হয়ে গেছে। আমি অ্যাপোলজাইজ করছি আমার ভুলটা। সবাই এখানে ওভারটেক করার তালে আছে, খালি এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন। এই যে আমাদের চিরুদা, চলো হাই।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা তিস্তা ব্রিজের দিকে বের হলাম। তো এখান থেকে তিস্তা ব্রিজ আর বেশি দূর নেই, জাস্ট ওই যে দেখাই যাচ্ছে। আর এই পাশ দিয়ে গেলে যেতে পারবে তোমরা লামাহাট্টা, দেন ত্রিভেনি, তো ওই পাশে প্লেসগুলো তোমরা যেতে পারো। বাট এখন মনে হয় না খোলা আছে, লামাহাট্টা খোলা বাট ত্রিভেনি খোলা কিনা যায় না। বাট ত্রিভেনি লুকটা আমরা ওখান থেকে দেখাতে পারবো। আর তিস্তা ব্রিজের এখানে একটু দাঁড়াবো, কারণ ক্যানি হাও যদি টুপাইরা রেনকোট পেয়ে যায় তো ভালো হয়, নয়তো আমাদেরকে গ্যাংটকের উপর থেকে পারচেস করতে হবে। আর রেনকোট অবশ্যই তোমরা ক্যারি করো, এটা দুটা কাজ করবে, একটা বৃষ্টির থেকে বাঁচাবে আর একটা ঠান্ডার থেকে বাঁচাবে। কারণ কি আমাদের আপার বডি তো রাইডিং জ্যাকেটে যে লাইনার আছে সেটা দিয়ে বেঁচে যাবে, বাট লোয়ার বডি মানে প্যান্টটা যেটা আছে তো সেটার জন্য যদি তোমরা রেইন প্যান্ট পরে নাও তাহলে হাওয়াটা খুবই কম লাগবে। তো সেটাই তো বন্ধুরা তিস্তা ব্রিজের এখানটা আমরা খোঁজ করলাম, তো বললো যে তিস্তা ব্রিজের নিচে যেতে হবে, যে রাস্তাটা এই যে এটা রাস্তা দিয়ে যাচ্ছে এটা রাস্তা দিয়ে যেতে হবে। বাট আমাদের ভাবলাম যে বেকার বেকার অত টাইম স্পেন্ড করে লাভ নেই, আমরা ডাইরেক্ট গ্যাংটকে পৌঁছে দেন ওখান থেকে নিয়ে নেব। আর দেখতে পাচ্ছ এদিকে পুরো কনস্ট্রাকশন কাজ চলছে, আর এটা মেন তিস্তা ব্রিজ এখানকার। আর একটু পরেই আমরা দেখতে পারবো ত্রিভেনি পিকনিক স্পট। দেখতে পাচ্ছ আমার রাইট সাইডে ওয়েলকাম টু কালিম্পং, এই পাশ দিয়ে গেলে তোমরা চলে যাবে ডাইরেক্ট কালিম্পংয়ে। আর এই পাশ দিয়ে তোমরা লাভাও যেতে পারো, বাট আমরা তো যাবো সিকিম, সো আমাদেরকে তার বাপাশে রাস্তাটা নিতে হচ্ছে। তো বন্ধুরা বাপাশে এই যে বলেছিলাম ত্রিভেনি, তো এখান থেকে ত্রিভেনি দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম যে ত্রিভেনি অফ আছে হয়তো, বাট এখন দেখছি যে ত্রিভেনির পুরো টেন্ট লাগিয়ে রাখা আছে। ওই যে দেখতে পাচ্ছ ত্রিভেনির টেন্টগুলো সুন্দরভাবে এখানে লাগানো থাকে, আর সকালবেলা দৃশ্যটা যে দেখতে পাওয়া যায় একদম সেরাই দৃশ্য। আমরা এসেছিলাম আগেরবার এই যে একটু আগে গিয়েই ত্রিভেনির মেন টেন্টের ভিউটা দেখা যাবে উপর থেকে। এই দেখা যাচ্ছে না এখান থেকে, তাড়াতাড়ি দেখা যাও, এই যে এখান থেকে, হ্যাঁ এই যে বন্ধুরা, এই না এই যে দেখতে পাচ্ছ ত্রিভেনি, চলো জ্যাম জ্যাম গাড়ি পিছাবে না এখান থেকে, কো গাড়ি পিছাবে না তো হয়ে না গেল। আমরা সোজা যাবো না কোন বেশ যাবো, তো দাঁড়াচ্ছ কেন, ঢুকবো এই পাশ দিয়ে নাকি, এই পাশ দিয়ে তো মেললি যায় সিকিম সিকিম গ্যাংটক, হ্যাঁ ইধার সে তো এর পাশ দিয়ে মেললি যায়, মেললি এই পাশ দিয়ে। হ্যাঁ তোমাকে তো সেই জন্য তো আমরা ভিডিওটাতে বলতেছি যে এই পাশ দিয়ে যায় না, আমরা সোজা যাবো। রাস্তার অবস্থা পুরোটাই খারাপ বন্ধুরা। আগেরবার যখন আমি গ্যাংটকে এসেছিলাম প্রায় দু বছর আগে তখন পর্যন্ত রাস্তা তো ঠিক ছিল, বাট এবার এত ধস নেমেছিল এই সাইডের রাস্তায়। ও মা গো দেখতে পাচ্ছ, ও ও যে এটা তো তুহিন মাঠে এরকম করে আসে। ওনা দেখতে পাচ্ছ এখানে তিস্তা নদীটা কত সুন্দর লাগছে। রংপো 2, সিংটাম 13, গ্যাংটক 41, প্যাকিয়ং 22, নামচি 46, নাথুলা 97। তো আমরা নাথুলা যাবো না, নামচিও যাবো না, পেকংও যাবো না, আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক 41 কিলোমিটার। NHIDCL ওয়েলকাম ইউ চেকপোস্ট। এন্ট্রি নিতে চলেছি সিকিমে, সোজা সোজা কোনো কিছু আটকা নেই। সোজা তো এখন আমরা একটা কাজ করবো, আমরা একটু ম্যাপ লাগিয়ে নেবো, কারণ কি এই রাস্তাটা ঠিকঠাক জানা নেই। বাট ওই যে গ্যাংটক বাঁ পাশে, গ্যাংটক বাঁ পাশে, আর হচ্ছে রোহতাং ডান পাশে, রংপু রানীপুল 28, সিংটাম 11, সিংটামে আমি আগের বার ছিলাম। তো এই পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে এখন বাঁ পাশে। তো বন্ধুরা ম্যাপটা তো লাগিয়ে নিলাম, এখান থেকে আর 39 কিলোমিটার যেতে হবে, সেটার জন্য টাইম লাগবে 1 ঘন্টা 15 মিনিট, আমরা 5:30টার মধ্যে পৌঁছে যাবো।
তো চুরিদকে বললাম ম্যাপটা লাগিয়ে নিতে যাতে সুবিধা হয়, কারণ কি তিনজন রাইডার আছি, দুজন লাগালে সবথেকে সুবিধা হয়, তো সেটাই। আরে এখানে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আছে, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। না এনিহো প্রবলেম হইলে তাহলে এখানে আসা যাবে, 35 কিলোমিটার তো। মানে এই পাহাড়ই এমন একটা জিনিস যেটা সব কিছু দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয়, এতটা পিসফুল লাগে পাহাড়ে রাইড করতে, মানে মজাটা সেরাই একদম, যেটা বলেও বোঝানো যায় না, এরকম হচ্ছে একটা ফিলিংস। আই নো সবার পাহাড় ভালো লাগে না, বাট যাদের লাগে তারাই জানে যে এর অনুভূতিটা কীরকম হয়। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম যে আমাদের রংপো পোস্ট আটকালো না দেখতে পেলে, আগেরবার যখন এসেছিলাম তখন গাড়ির নম্বরগুলো নোট করেছিল, তো সেই তথ্য অনুযায়ী তোমাদেরকে আমি কথাটা শেয়ার করেছিলাম, বাট যখন আমরা পার করলাম তখন দেখলাম কোনো কিছুই আটকাচ্ছে না, বাট কেন যাই না, আগে তো করতো। আরে টানেল টানেল টানেল, এটা হচ্ছে সিকিম যাওয়ার একটা টানেল, লাইটিং নাই, এটা না অটল টানেল, এটা এটা গরিবের অটল টানেল। তো বন্ধুরা কলকাতা, আমরা তো পরশু দিন যাচ্ছি মিনি লাদাখ, তো ওখানে যেরকম অটল টানেল আছে সেরকম আমাদের এখানেও একটা টানেল আছে সিকিমে, যেটা একদম অনেকটাই ফিলিংস দিয়ে দেয়, মিনি লাদাখ আমাদের লাদাখের ফিলিংসটা দিয়ে দেয়। কই ঠান্ডা গরমই লাগতেছে আমাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কোনো সিনেমেটিক শট ইউজ করিনি, কারণ যখন পাহাড়ে আমরা রাইড করি তখন আমাদের সেফলি রাইড করতে হয়, তো সেজন্য আমরা যাতে কোনো দুর্ঘটনা না হয় সেটার জন্য কোনো এক্সট্রা অ্যাঙ্গেল ইউজ করিনি আমি, তুহিন চিরুদা কেউ ইউজ করিনি, তো সেটাই। তোমরাও যদি মনে করো এনিহো পাহাড়ে রাইড করো তো সেই সেফটিটা মেনটেন করে চলো, তো সেই সেফটিটা মেনটেন করে চলবে যাতে একটু ভিডিওর চক্করে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য আমরা জাস্ট হেলমেটটা মাউন্ট করে দিয়েছি অ্যান্ড বিন্দাস রাইড করছি। তো বন্ধুরা, রাস্তার কন্ডিশন দেখো এখানটায়, কিন্তু সামনের ভিউটার জন্য এইটুকুনি রাস্তা কোনো মনে হবে না, আর এদিকে তো আমার আছে হিমালয়ান, বিন্দাসে চলে যাও। এখন একটা পাহাড় থেকে একটা পাহাড়ে চলে আসছি, এই পাহাড় থেকে এই পাহাড়ে, সেরা। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, সানসেট হয়ে যাচ্ছে প্রায় 4:47 বাজে, এখন ছোট দিনের বেলা সেজন্যই তাড়াতাড়ি সানসেট হয়ে যায়। আর যতটা সন্ধ্যার আগে আমরা রুমে এন্টার করতে পারি তত বেটার হয়, কারণ কি এই অচেনা রোডে নাইটে রাইড করাটাই একটা চাপের বিষয়। ও বন্ধুরা, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো গ্যাংটক সিটি, ও সেরা তো। আর আমার চোখে ঢুকেছে একটা পোকা, তো এত জ্বালা করছে কি আর বলবো, চোখটা মনে হয় লাল হয়ে যাবে। লাচেন 123, কালকে যাবো আমরা লাচেন, দেখতে পাচ্ছ লাচুং 129, গ্যাংটক 0.5, সোংমো 41, লাচেন 123 কিলোমিটার, ভাবতে পারছো কতটা টাইম লাগবে, প্রায় 6-7 ঘন্টার উপরে লাগে বন্ধুরা 123 কিলোমিটার করতে কালকে। ও খুশবু, এই যেখানে এমজি মার্কেট এটা পার্কিং, তো বন্ধুরা এমজি মার্ক আমরা ক্রস করে আসছি এই যে এইখানটায়। হ্যাঁ এই যে বন্ধু এমজি মার্ক, এটা না এটা এটা একদম শিওর কনফার্ম। তো বন্ধুরা এখান থেকে 70 মিটার, 1 মিনিট টাইম লাগবে। তুহিন আর টুপাই, টুপাই রামড়ো, টুপাইয়ের অবস্থা শেষ। এই যে হোটেল কুসুম, দরজার সামনে রাখিস না। ডবল স্ট্যান্ডই তো হ্যাঁ নি,
তো বন্ধুরা এখন আমরা যাব রুমে, রুম নম্বর 306। আর এখানে আমাদের বাইকগুলো সব পার্কিংয়ে আছে, দেখতে পাচ্ছ। এই যে আমার মায়েরা চিরুদার বাইকের বাইক, সো সব এখানে পার্কিংয়ে। আর রুম তো আমাদের উপরে, লেটস গো। ওই যে চিরুদার পুরো লাগেজ দেখতে পাচ্ছ, চিরুদার লাগেজ ছিল, কত কষ্ট করছে দাদা আমাদের। এর জন্য কী বলবো, একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। চিরুদার কষ্ট করছে আর আমার চ্যানেলে কই গেল। ওই যে এইদিকে আমি আগের পাচ্ছিলাম এখানটায়। তো বন্ধুরা আমি তো একদম এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম, দুদিন টুপাই স্নান করিনি। চিরুদা যাবে এখন স্নানে, স্নান করিস না। তো বন্ধুরা এখন আমরা চা অর্ডার দিয়েছিলাম, তো চা চলে এসেছে, চা খাবো এখন বসে বসে। তো চাটা খেয়ে দিয়ে আমরা যাবো ফটো তুলতে। তো বুঝতে পারছো আমি তো একদম সেট, মানে ফটো তুলে ফটো নিয়ে এসেছি, আর চিরুদারা এরা আনেনি। তো এখন নিচে গিয়ে যাবো, 200 মিটারের মধ্যে এখানে দোকান আছে বলো দাদাটা, তো সেটাকে এখন করে নেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, কারণ কি পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো আসতে চলেছে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সেফটি গিয়ার্স প্রোভাইড করো। বাই বাই।